আমার আজকের রেসিপি পনির আলুর কারি, যা রান্না করা ভীষণই সহজ এবং খেতে ভীষণ সুস্বাদু। হ্যালো ভিউয়ার্স, সম্পাস গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আলু পনিরের কারি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটি গরম হয়ে গেছে। এবারে আমি দিচ্ছি 2-3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো করে পুরো কড়াইতে ছড়িয়ে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটি বড় মাপের আলু আমি টুকরো করে নিয়েছি। এবারে আমি আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি আর আলুর মতো করে টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলো আমি এপিটপিট উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম হাই করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পনির ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আরো 2-3 টেবিল স্পুন তেল অ্যাড করছি। দিচ্ছি 1/2 টিস্পুন জিরে। 10 সেকেন্ডের মতো জিরাটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টি বড় মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাই রয়েছে, তাই পেঁয়াজটা আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 1টি বড় মাপের টমেটো কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে টমেটো আর লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য আরও ভেজে নেব। লবণ দেওয়ার ফলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লবণটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি প্রায় 1 মিনিট ধরে টমেটো দিয়ে ভেজে নিয়েছি। দেখুন টমেটো প্রায় গলে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ 1/3 টিস্পুন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে আমি 30 সেকেন্ড ধরে কষে নিয়েছি। এবারে অ্যাড করছি 2-3 টেবিল স্পুন পরিমাণ জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলা আমি প্রায় 1 মিনিট ধরে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন। এবারে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো একদম হয়ে গিয়েছে। এবারে আমি দিচ্ছি ভেজে রাখা আলু। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছি। আলু দিয়ে মশলা কষানো প্রায় 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1/2 কাপ জল অ্যাড করছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখুন মশলা প্রায় শুকিয়ে এসেছে আর আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। মশলা আমি আগেই কষিয়ে নিয়েছিলাম, তাই আর বেশি কষিয়ে নেওয়া দরকার নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। গ্রেভি কতটা ঘন বা পাতলা রাখবেন তার উপরে জলের পরিমাণটা নির্ভর করছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পনির। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি। পনির দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে দেব। এবার ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি, দেখুন আলু পনিরের কারি একদম তৈরি। একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ধনে পাতা কুচি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 3-4 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি, দেখুন আলু পনিরের কারি একদম তৈরি। গরম গরম পরিবেশন করার জন্য এটি রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি খেতে ভীষণ ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।